আজকাল এই ঘটনা, এটা হচ্ছে একটা নকরজনক ঘটনা। এই ঘটনা যে হাসখালির শ্যামনগর গ্রামে অর্পিতা, সে একটা ক্লাস নাইনের পড়া মেয়ে, আজকে তাকে নিমন্ত্রণ করে ওখানকার প্রভাবশালী তৃণমূলের নেতা সমরেন্দ্রনাথ গাওয়ালি এবং তার ছেলে সোহেল গাওয়ালি আজকে তাকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে মদ খাইয়ে জোরপূর্বক মদ খাওয়ানো হয়েছে এবং তার উপর ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে তাকে তার উপর বন্ধুবান্ধব মিলে গণধর্ষণ করা হয়েছে। এবং এই ঘটনার পরে তাকে বাড়ি পৌঁছে দেয় এবং তাকে ডাক্তার তার বাড়ির সামনে গার্ড দেওয়া হয়েছে। এই যে তৃণমূলের প্রভাবশালী নেতা, তাকে ডাক্তার দেখাতে দেওয়া হয়নি। তার মা যখন ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেনি এই ঘটনা, আজকে বিনা চিকিৎসায় তাকে মরে যেতে হয়েছে। এই যে আজকে অর্পিতা বিশ্বাসকে আজকে এই যে নাবালিকার উপর এই যে পাশবিক অত্যাচার, আজকে এটা নকরজনক ঘটনা। আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চাই যে এই তৃণমূলের নেতা এবং তার ছেলের যে নজিরবিহীন আজকে যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে উপযুক্ত শাস্তি হয় আর শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি আজকে বিভিন্ন আন্দোলনমুখী কর্মসূচি নিয়েছে। আজকে একের পর এক যে ঘটনা ঘটছে, মায়েদের উপর যেভাবে ধর্ষণ এবং আঘাত আসছে, আজকে রামপুরহাট থেকে শুরু করে আজকে হাসখালি যে ঘটনাগুলি ঘটছে একের পর এক ঘটনা, প্রত্যেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী সামান্য বিবৃতি দিয়ে ছাড়ছে। হাসখালির ঘটনাকে তিনি প্রেমের ঘটনা তুলে ধরছে, তার গর্ভবতী বলে তুলে ধরা হচ্ছে, আদৌ সেই মেয়ে গর্ভবতী ছিল না। আজকে এই যে মুখ্যমন্ত্রীর যে ঘটনা, আজকে সেই মেয়ে মদও খেতে পারে না, আজকে তার বাড়ির অবস্থা খুবই খারাপ, সঙ্গীন আমরা গিয়েছিলাম এবং দেখেছি। আজকে মুখ্যমন্ত্রীর যে এই যে মন্তব্য, এটা খুবই মন্তব্যকে আমরা খুব নিচু মানের মন্তব্য বলে মনে করছি এবং এই ঘটনায় আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা চাই যে মমতা ব্যানার্জির আজকে যে মন্তব্য, এই মন্তব্য এই হাসখালির যে বাড়ি মহিলার বাড়িতে এসে তাকে গলায় গামছা দিয়ে আমার মনে হয় তাকে ক্ষমা প্রার্থী হওয়া উচিত এবং এই ঘটনার জন্যে মমতা ব্যানার্জির দুঃখ প্রকাশ করা উচিত বলে মনে করছি তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে। আমরা চাই যে একের পর এক যে ঘটনা ঘটছে আজকে বিভিন্ন জায়গায়, আজকে তার জন্য আজকে সিবিআই তদন্ত হোক আজকে, এবং যারা এই ঘটনা ঘটেছে তাদের নজিরবিহীন। আজকে পার্টি অফিসের সামনে যে দেয়াল লিখন, গতকাল রাতের অন্ধকারে কে বা কারা এই কাজটা করেছে, যারাই করেছে তারা পার্টির ভাবমূর্তি নষ্ট করার জন্য করেছে। পার্টির সভাপতির নামে এই যে কুরুচিকর মন্তব্য, এটা হচ্ছে পার্টির সভাপতির ভাবমূর্তির সঙ্গে সঙ্গে পার্টির ভাবমূর্তি জড়িয়ে আছে এবং পার্টির ভাবমূর্তি তারা নষ্ট করছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা থানায় কমপ্লেন করেছি এবং পুলিশ এটাকে তদন্ত করছে, কে বা কারা এই কাজ করেছে সেটা খুঁজে বের করবে। এবং আমরা জানি যে বা যারাই করুক এটা খুব নিন্দনীয় একটা ঘটনা। এটা আমার মনে হচ্ছে পার্টির মধ্যে এই মুহূর্তে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা বিরোধী রাজনৈতিক দলের কোনো চক্রান্ত হতে পারে বলে আমি মনে করছি এবং তারাই এই কাজটা করছে। যে এই মুহূর্তে যেসব বিভিন্ন যে ঘটনা ঘটছে, আজকে একের পর এক ঘটনা হাসখালি থেকে শুরু করে রামপুরহাট, আজকে যেখানে শাসক দল তারা হচ্ছে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে, আজকে সেই সময় আমার মনে হচ্ছে যে বিরোধী রাজনীতিতে যারা আজকে বিজেপিকে যারা ভয় করছে যেসব রাজনীতি দল এবং নেতৃত্ব, তারাই আজকে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়ে বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা করছে আমার বলে মনে হচ্ছে। এইভাবে আমাদের রোখা যাবে না, বিজেপিকে এইভাবে রোখা যাবে না। যত আঘাত আসবে বিজেপির কর্মীরা তত উজ্জীবিত হবে এবং তাদের সংগঠনকে শক্তিশালী করবে বলে আমার মনে হচ্ছে। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি।